নির্বাচন কমিশনের নির্দেশকে শুধুই চ্যালেঞ্জ নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের দিয়ে তদন্ত করানোর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে খবর আমরা পাচ্ছি, কমিশনের সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ। অভিযোগ, তমলুকের বিজেপি প্রার্থীর মানহানি এবং অপমান করার জন্য কমিশনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি করেছেন তিনি। নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ঘটনা তদন্ত করানোর আবেদন। কমিশনের সেক্রেটারি রাজেশ কুমার এবং তৃণমূলকেও মামলায় পার্টি করা হয়েছে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কি আপডেট পাচ্ছ এই বিষয়ে? আইলি, সেটা হচ্ছে গতকালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে মামলা ফাইল করেছেন, সেই মামলা নথিতে কিন্তু ছত্রে ছত্রে কমিশনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, কমিশন যে পর্যবেক্ষণ দিয়েছে সেই পর্যবেক্ষণটা মডেল কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে এবং সম্পূর্ণ অবৈধ ও ন্যায় বিচারের নীতি মানা হয়নি। মানহানি এবং অপমান করা হয়েছে প্রার্থীকে, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, এই মর্মে তিনি আবেদন করছেন। সব থেকে বড় কথা, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত, এর পেছনে এই ঘটনার সত্যতা তুলে ধরার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা উচিত, এমনটা তিনি মনে করছেন। অর্থাৎ কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত, এই আবেদন তিনি করেছেন। অর্থাৎ কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, যে পর্যবেক্ষণ, এর পেছনে আসল সত্যটা কি বা কেন তারা এই সিদ্ধান্ত নিলেন বা পর্যবেক্ষণ উল্লেখ করলেন, এর পেছনে আসল সত্য কি তা উদ্ঘাটনের জন্য কোনো সিবিআই, ইডি জাতীয় এজেন্সিকে তারা চাইছেন তিনি। এই মর্মে মামলা দায়ের হয়েছে। আগামীকালকে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।